আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সেদিন ছিল ছুটির দিন, আমরা দুজন আগে থেকেই প্ল্যান অনুযায়ী ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে গিয়েছিলাম। ঠিক করে রেখেছিলাম যে ওই দিন আমরা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে যাব। তো ইচ্ছে ছিল সেখানকার দু একটি আকর্ষণীয় রিসোর্ট এবং পার্কে বেরিয়ে আসব। তো প্রথমে আমরা প্ল্যান অনুযায়ী চলে গেলাম ওয়ান্ডারলা পার্কে। তো ওয়ান্ডারলা পার্কে কিছুক্ষণ থেকে তারপরে সেখান থেকে আমরা বের হলাম। বেরিয়েই আমরা চলে এলাম এই যে দেখছেন যে পার্কটা, এই পার্কটাতে। তো এটা হচ্ছে আদনান প্যালেস পার্ক। তো এখানে এসে আমরা দেখলাম যে এখানে অন্যান্য পার্কগুলোর তুলনায় টিকিটের দাম একটু কম আছে। তো আমরা টিকিট কিনে, দুটো টিকিট কিনে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমরা আমাদের একটা ছক অনুযায়ী, নিয়মিত ছক অনুযায়ী যা যা করণীয় তা করলাম। আমরা প্রথমে ও বলিনি যে পার্কটা মোটামুটি বেশ বড়। তো প্রথমে আমাদের ওই যে বললাম ছক অনুযায়ী আমরা এই প্রান্ত প্রান্ত ঘুরলাম। প্রথমে সাধারণত আমরা নতুন জায়গায় কিংবা নতুন কোনো পার্ক রিসোর্টে গিয়ে যেটা করি, আগে ঘুরে ফিরে দেখলাম পার্কটা আনাচ কানাচ এদিক ওদিক। তো এটার ভিতরে দৃশ্যগুলো এবং যে রাইডগুলো আছে, কী কী আছে না আছে সেগুলো আমরা পরখ করে দেখলাম, সেগুলো বেশ উপভোগ করলাম। এরপর আমরা কিছু ছবি তুললাম, তারপরে আমরা ভিডিও তুললাম, তারপরে আমরা খেলাম সেখানে এই চা কফি নাস্তা যা খাওয়া হয় আর কি বাইরে গেলে। তো সেখানে এইভাবে আমরা মোটামুটি একটা কোয়ালিটি সময়, একটা এনজয়েবল সময় পার করলাম। তো পার করে প্রায় 2 ঘন্টার মতো সেখানে ছিলাম। পার করে শেষমেশ তো চলে আসলাম, কিন্তু চলে আসার আগে আমরা আবার লক্ষ্য করলাম যে, প্রথম দিকে এটা কিন্তু লক্ষ্য করিনি, চলে আসার আগে হঠাৎ লক্ষ্য করলাম যে আরে এই পার্কটা থেকে একটা ফুটওভার ব্রিজ কিন্তু বাইরের দিকে চলে গেছে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই পার্কটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। তো এই অংশ থেকে বাইরে যে রাস্তা, অর্থাৎ নবাবগঞ্জ সদর থেকে যে রাস্তাটা কলাকোপা নামক একটা জায়গার দিকে চলে গেছে, সেই রাস্তার উপর দিয়ে, অর্থাৎ একেবারে রাস্তার ডিঙ্গি উপর দিয়ে ফুটওভার ব্রিজ চলে গেছে এই পার্ক থেকে অন্য আরেকটি পার্কে, অর্থাৎ এই পার্কের আরেকটি অংশ আর কি, যেটা আমি বলতে চাচ্ছি। তো এটা যখন লক্ষ্য করলাম, আমরা না বের হয়ে, পার্ক থেকে বেরিয়ে না এসে আমরা চলে গেলাম অন্য অংশে। সেখানে অবশ্য দু একটি রাইডও ছিল, সেই রাইডে তো আমরা চড়িনি। তো সেখানে দোলনা ছিল অবশ্য, আমরা দুজন খেলার ছলে কিছুক্ষণ বসে দোল খেলাম। ঠিক ইছামতি নদীর পাশে হওয়াতে দ্বিতীয় অংশটির পরিবেশটা কিন্তু খুব মনোরম উপভোগ হয়েছিল। তো এইভাবে আমরা আমাদের সেদিনের জার্নিটা শেষ করে শেষমেশ আমরা ঢাকার বাসায় ফিরে এলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো আমরা আপলোড দেই। আপনারা দয়া করে যদি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমরা সানন্দ চিত্তে খুব আনন্দের সাথে আপলোড দিতে উৎসাহিত হব। তো এই কথা বলে আপনাদেরকে আবারও শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।